আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ ও ব্রিজ সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি সঙ্গেই থাকুন ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই দাঁতের ক্যাপের কথা শুনেছেন বা ডেন্টাল ব্রিজ করার কথা শুনেছেন তো আসলে দাঁতের ক্যাপ কি এবং ব্রিজ কি এটি এই ভিডিওর মূল বিষয় তো ভিউয়ার্স দাঁতের জন্য যে ক্যাপ এবং ব্রিজগুলো তৈরি করা হয় তাতে কখনো একটি উপাদান থাকে কখনো বা দুটি এখানে আপনারা দুটি ক্যাপের ছবি দেখতে পাচ্ছেন তো এখানে ফার্স্ট যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা পোরসিলিন ক্যাপ বলে থাকি এটি সিরামিকের ক্যাপও হয়ে থাকে তো ভিউয়ার্স এই সিরামিক যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটির দুটি লেয়ার থাকে কখনো বা একটি লেয়ার থাকে অর্থাৎ পুরোপুরি সিরামিক দ্বারাও তৈরি হতে পারে আবার কখনো নিচে এ ধরনের কালো মেটাল থাকে এবং তার উপরে এ ধরনের পোরসিলিন দিয়ে আবরণ করা থাকে তো মূলত দুইটি ক্যাপই অনেক ভালো ক্যাপ ক্যাপ একটা হলেই হল তো ভিউয়ার্স মূলত আর এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এর কিছু অংশ মেটালিক এবং কিছু অংশ এখানে সিরামিক বা পোরসিলিনের দেখা যাচ্ছে তো ভিউয়ার্স মূলত মাড়ির দাঁতের জন্য এ ধরনের মেটালিক ক্যাপ ব্যবহার বেশি হয়ে থাকে যদি সামনের দাঁত হয় তাহলে অবশ্যই দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে এ ধরনের পোরসিলিন বা সিরামিকের ক্যাপ সামনের জন্য করতে হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানে একটি দাঁতে ক্যাপ করা ক্যাপ করা রয়েছে এখানে এই যে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হলো ন্যাচারালটিত এবং পাশে যে দাঁতটি দেখা যাচ্ছে এটি হলো ক্যাপ করা দাঁত তো ভিওয়ার্স ক্যাপ কাকে বলে যখন একটি দাঁতের জন্য কোনো ক্রাউন করা হয় তখন সেটি হয় একটি ক্যাপ অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল একটি দাঁতে এখানে ক্যাপ করা হয়েছে তো এটি মূলত ক্যাপ যদি দুটি দাঁতে ক্যাপ করা হতো তাহলে আমরা ডাবল ক্যাপ বলতে পারি বা জয়েন্ট ক্যাপ বলতে পারি ফিউশন ক্যাপ বলতে পারি তো যখন একটি দাঁতের জন্য একটি ক্যাপ একটি ক্রাউন করা হবে তখন সেটি হয় একটি ক্যাপ যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ট্রিটমেন্ট করা হয়েছে আর ক্যাপ করানোর আগে প্রতিটি দাঁতই কেটে এভাবে ছোট করে নিতে হয় দাঁতে ক্যাপ করানোর জন্য তো ভিউার্স এখানে ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটি এখানে এটি হলো পোরসিলিন এবং মেটালের সমন্বয়ে তৈরি পোরসিলিন ক্যাপ তো এখানে দাঁতে ট্রিটমেন্ট করার পরে সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরেই দাঁতে ক্যাপ করা হয় তো এখানে দেখুন যে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে ক্যাপ পরিয়ে দেওয়া হচ্ছে এখানে এটি হলো পরসিলেন ক্যাপ যেটি পরিয়ে দিলে সেম আগের মতো দাঁত দেখা যাবে এবং এমন ক্যাপ করা দাঁত দিয়ে বেশ খাবার আগের মতোই খাবার খাওয়ার কাজ চালানো যায় তো ভিওর্স যদি একটি দাঁতে জন্য ক্রাউন্ড করা হয় সেটি হয়ে যায় একদম ক্যাপ এখানে এই দাঁতটিতে ক্যাপ করা রয়েছে দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে দাঁতের ক্যাপ এটি পোরসিলিন ক্যাপ করা হয়েছে এই পোরসিলিন ক্যাপেরও দুটি লেয়ার রয়েছে একটি হচ্ছে মেটাল এবং মেটালের পরে এ ধরনের পোরসিলিনের আবরণ দেয়া রয়েছে আবার কখনো কখনো পুরোটাই পোরসিলিন বা সিরামিকের তৈরি হয়ে থাকে তো ভিওয়ার্স মূলত যদি এক পিস দাঁতের জন্য একটি ক্রাউন করা হয় তখন একটি ক্যাপ হয় আপনার যদি দুটি দাঁতে ক্যাপ করার জন্য করার প্রয়োজন হয় তাহলে হবে দুটি ক্যাপ আপনি যদি মুখের মধ্যে দুটি ক্যাপ করান তাহলে আপনি ব্রিজ করিয়েছেন এটা আপনি বলতে পারবেন না কারণ আপনার দু পাশের যদি দুটি দাঁতে ক্যাপ করা হয় তাহলে দুটি দাঁতে আপনার ক্যাপ করা রয়েছে ভিওর্স এখন আমরা জানবো যে ডেন্টাল ব্রিজ বা দাঁতের ব্রিজ সম্পর্কে তো ভিওয়ার্স ব্রিজ ট্রিটমেন্টটি মূলত সেখানেই করা হয় যদি মারিত কোনো অংশ থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এমন দাঁত তোলা জায়গায় কয়েকভাবে দাঁত বসানো যায় স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে অস্থায়ীভাবে যদি আপনি বসাতে চান তাহলে ডেনচার করতে হবে এবং যদি আপনি স্থায়ীভাবে করতে চান তাহলে ব্রিজ ট্রিটমেন্টটি করাতে পারেন অথবা ব্রিজের থেকেও ভালো ট্রিটমেন্ট রয়েছে তা হলো ইমপ্লান্ট তো যাই হোক এই ভিডিওতে আমি আজ ব্রিজ সম্পর্কে কথা বলবো তো ভিউয়ার্স এমন ক্ষেত্রে যদি দাঁত না থাকে বা দাঁত তুলে ফেলা হয়েছে এমন ক্ষেত্রে যদি আপনি স্থায়ী চিকিৎসা চান মোটামুটি স্থায়ী চিকিৎসা তাহলে আপনি ব্রিজ করাতে পারেন আর ব্রিজ করানোর জন্য অবশ্যই দাঁত মাড়ির শেষ প্রান্তে দাঁত থাকতে হবে এখানে যদি দাঁত না থাকে মাড়ির শেষ প্রান্তে তাহলে ব্রিজ ট্রিটমেন্টটি করতে করাতে পারবেন না তো মূলত দাঁত তোলা জায়গায় যদি লাস্টে দাঁত থাকে শেষ প্রান্তে দাঁত থাকে তার আগে দাঁত থাকে তাহলে আপনি ব্রিজ করাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর সেই দাঁত তোলা জায়গা বা ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য দাঁতের অভাব পূরণ করার জন্য পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁত কখনো কখনো ট্রিটমেন্ট করে নিতে হয় কখনো ট্রিটমেন্ট ছাড়াও অবস্থার উপর নির্ভর করে করা যে থাকে তো ও অধিকাংশ সময় দাঁতে ট্রিটমেন্ট করে নিতে হয় আর ট্রিটমেন্ট করার পরে দাঁত কেটে এভাবে ছোট করে নিতে হয় দাঁতে ব্রিজ বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে তিন ইউনিটের যে ক্যাপ তিনটি ক্যাপ যখন একসঙ্গে জয়েন্ট হয়েছে তো যখন তিনটি ক্যাপ একসঙ্গে জয়েন্ট হওয়াতে এটিকে আমরা তিন ইউনিটের একটি ব্রিজ বলতে পারি তো ভিওর্স এই ব্রিজটি তৈরি করা হয় এমনভাবে যেটি পাশে যে দুটি দাঁত থাকে পাশে উপরে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এ দুই পাশের যে ব্রিজটি এ দুইটিতে ফাঁকা রয়েছে এর ভিতরে প্রবেশ করার জন্য আর মাঝখানে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপটি এটি কিন্তু এক তিনটি একসঙ্গে জয়েন্ট রয়েছে এবং এটি পুরোপুরি ভরা রয়েছে যেটির ভিতরে কোনো ধরনের ফাঁকা নাই তো ভিউয়ার্স যখন এই দুইটি দাঁত পেস্টিং করে আপনার এই দুইটি দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হবে তখন সেম আগের মতোই দেখা যাবে এবং এই ব্রিজ করা যদি ব্রিজ ট্রিটমেন্টটি আপনার সফল হয় তাহলে এই ব্রিজ করা দাঁত দিয়ে আপনি স্বাভাবিকভাবেই যেমনটি দাঁতের কার্যক্রম চালিয়ে যেতেন ঠিক তেমনই আপনি করে যেতে পারবেন তবে ব্রিজের একটি লক্ষণীয় বিষয় রয়েছে তা হল শেষ প্রান্তে দাঁত থাকতে হবে যদি এই দাঁতটি না থাকতো তাহলে এখানে চার ইউনিটেরও ব্রিজ করা যেত কিন্তু যদি এই দাঁতটি না থাকতো শেষ প্রান্তে তাহলে কিন্তু ব্রিজ করা যেত না তো মূলত ক্যাপ বলে তাকেই যদি একটি দাঁতে ক্রাউন করা হয় তখন সেটিকে ক্যাপ বলা হয় আর যখন একটি দাঁত না থাকে তিনটা বা চারটা ক্যাপ যখন একই সঙ্গে জয়েন্ট থাকে তখন সেটিকে আমরা ব্রিজ বলি যেমন এটি হল তিন ইউনিটের ব্রিজ ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা দাঁত নাই এবং পাশে যে দুটি দাঁত রয়েছে সে দুটি দাঁত ট্রিটমেন্ট করে কিছুটা কেটে ছোট করে সেখানে কিন্তু ব্রিজ করা হবে আর এটি হলো ব্রিজ পরানোর পরের ছবি দেখতে পাচ্ছেন তো এখানে দাঁতের সমস্যা ছিল প্লাস একটি দাঁত এখানে কম ছিল দাঁত তুলে ফেলা হয়েছিল আর সেই জায়গাটা পরিপূর্ণভাবে সুস্থ করে নিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে কিন্তু সেখানে ব্রিজ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি দেখতে সেম ন্যাচারাল টিত এর মতোই মনে হয় এবং এর কার্যক্ষমতা সেম অরিজিনাল দাঁতের কাছাকাছি বললেই চলে তো মূলত এটি হলো ব্রিজ এখানে তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার ইউনিটের ব্রিজ অর্থাৎ মা মধ্যবর্তী স্থান থেকে এখান থেকে দুটি দাঁত তুলে ফেলা হয়েছে আর দুটি দাঁত তুলে ফেলার কারণে এখানে চার ইউনিটের ব্রিজের প্রয়োজন হয়েছে তো ভিওর্স মূলত যদি একটি দাঁতে ক্যাপ করা হয় তাহলে সেটি হবে ক্যাপ সিঙ্গেল ক্যাপ এবং সিঙ্গেল ক্যাপগুলো যখন জয়েন্ট হবে এখানে চারটে ক্যাপের জয়েন্ট রয়েছে তার জন্য এটিকে আমরা চার ইউনিটের একটি ব্রিজ বলে থাকি তো ভিওয়ার্স ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম